যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলে সফলতার সাথে একাডেমিক পড়াশোনা করছেন বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী। বিদেশিদের সাথে তাল মিলিয়ে ক্লাসের শীর্ষস্থান দখল করছে অনেক বাংলাদেশি শিক্ষার্থী। লন্ডন থেকে সৈয়দা চৌধুরীর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এ সকল তথ্য। আলোচনাবেন মাহমুদ রুবেল। বাংলাদেশিদের অন্যতম পছন্দের দেশ যুক্তরাজ্য। প্রতি বছর দেশটিতে চাকুরি কিংবা পড়াশোনা করতে পাড়ি জমাচ্ছেন অনেকেই। পড়াশোনা শেষ করে আবার সে দেশেই চাকুরির সুবাদে পরিবার নিয়েও থেকে যাচ্ছেন তারা। দেশটিতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা দেশটির স্কুলের কারিকুলামে সফলতার সাথে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। If you don't enjoy it, you're not going to do well. So that's my number one advice. And do lots and lots of revision as well. Or you'll need revision and know how much it takes for you to do well. The younger audience should listen to the parents, pray to Allah subhanahu wa ta'ala, and start like looking at the specification, use revision books, ask the teacher for help. There's a lot of help out there in the world, and yeah, you can ask them for good grades. তাদের এই সফলতায় খুশি অভিভাবকরা। আমরা যখন 27 বছর 30 বছর আগে যখন ইউনিভার্সিটি গিয়েছিলাম, তখন খুব বেশি আমাদের রোল মডেল সামনে ছিল না, কিন্তু এখন রোল মডেল সামনে পিছনে বামে ডানে প্রচুর রোল মডেল আছে, এবং আমাদের সন্তানরা ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিতে, কেমব্রিজ, অক্সফোর্ড এবং লন্ডন ইউনিভার্সিটির খুব নাম করা ওয়ার্ল্ড ক্লাস কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যাচ্ছে। এটা আমাদের গর্বের বিষয়। ন্যাচারালি ওমর কিছু গিফটেড আছে, যখন আপনার সবসময় শুধু পড়ালেখা নয়, এমটিএমওরাকে সাপোর্ট আছে। তো বেশি আপনার ওজন আহসানের বাবা বলেছেন বেশি প্রেশার না দিও, আমরা কোনো প্রেশার দেই নাই ওকে, তার ইচ্ছা মতোই হে সবকিছু করতেছেন। ভবিষ্যতে দেশটিতে নতুন প্রজন্মের সকল শিক্ষার্থীরা শীর্ষ নেতৃস্থানীয় পদ অর্জন করে বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরবে এমন প্রত্যাশা যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের। বাচ্চারা এখানে আছে, অনেক ভালো করতেছে রেজাল্ট। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। প্রবাসে কর্মব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি পেতে শিশু কিশোরদের নিয়ে শিক্ষা সফর করেছে গ্রিসের বাংলা গ্রিক শিক্ষা কেন্দ্র। গ্রিস প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরী জানান, এথেন্স থেকে প্রায় 200 কিলোমিটার দূরে পোর্ট খেলি সমুদ্র সৈকতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কমিটি সহ অনেক প্রবাসী পরিবার এ ভ্রমণে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজক কমিটিতে ছিলেন বাংলা গ্রিক শিক্ষা কেন্দ্রের সভাপতি দাদন মৃধা, আলমগীর হোসাইন ফারুক, নান্নু খালাসি, সুরুজ মাতব্বর, ইলিয়াস মাতব্বর ও গোলাম মাওলা সহ আরও অনেকে। সেখানে গান, কবিতা আবৃত্তি, নাচ সহ শিক্ষার্থীরা লটারি খেলায় অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী করা হয়।